আমরা মুসলমান, প্রথম কথা আসলে মুসলমান কোনো শব্দ কোথাও পাই নাই আমি, এমনি বাংলাতে লেখা হচ্ছে মুসলমান। মুসলমান নাকি মাসলম্যান শব্দটা থেকে আসছে, কিন্তু কোরআনে আল্লাহ বলছেন মুসলিম, মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, শব্দ হলো মুমিন, মুসলিম। তাহলে আমরা মুমিন, মুসলিম, আমরা নবীজির উম্মত দাবি করি। এবার আসেন আমাদের দাবির সত্যতা কতটুকু একটু যাচাই বাছাই করি না, একটু বিচার বিশ্লেষণ করি না। আপনি ব্যবসা করতে বসেন, লাভ হয়েছে নাকি লস হচ্ছে আপনি হিসাব করবেন না বছরের শেষে? করেন না? কোন কোম্পানি আছে হিসাব না করে, একটু মূল্যায়ন করে না, একটু ইভ্যালুয়েশন করে না? এই যে একটু মূল্যায়ন করি, একটু পর্যালোচনা করি, করতে হবে। আজকে আমরা পৃথিবীতে সবচাইতে, আমি যদি বলি হিন্দুর হাতে মার খায় মুসলমান, বৌদ্ধের হাতে মার খায়, এই যে মিয়ানমার কেরা, তিন দেশে যান কমিউনিস্টের হাতে মার খায় মুসলমান, খ্রিস্টানের হাতে বসনিয়ায় মার খায় মুসলমান, ইয়াহুদি, পৃথিবীতে ইয়াহুদি কত কোটি? দেড় কোটি, দেড় কোটি, এক কোটি আর আধা কোটি। আর মুসলমান কত কোটি? দেড়শো কোটি। মার খায় কেরা? মুসলমান। ইয়াহুদি মারে, খ্রিস্টানে মারে, বৌদ্ধ মারে, হিন্দু মারে, কমিউনিস্টে মারে, নাস্তিকে মারে, সবাই হাতে মার খায় মুসলমান। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান, মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, বাড়ি নাই, ঘর নাই, মুসলমান। ইউরোপ আমেরিকা ভিক্ষা করে মুসলমান। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি আজকে একজোট হয়েছে, টার্গেট করছে মুসলমান। এই মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান শেষ করে দাও। ইরাক ধ্বংস করে দিল, বলে সাদ্দামের কাছে অস্ত্র। সাদ্দাম কয়, ভাই আমি মাফ চাই, আমার কাছে কিছু নাই, তোর কাছে আছে? আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। পুরা ইরাক ধ্বংস করে দিল, কোনো বিচার নাই। হোয়াইট হাউসের সামনে দাঁড়ায় বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে একটু ভুল ছিল। পুরো একটা দেশ মাটির সঙ্গে মিশে গেল, কোনো বিচার নাই, গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। এটা কেমন গোয়েন্দা রিপোর্ট? আসলে বলটল না, মারবো বের কত হচ্ছে এটা? তুই আমার পায়ে পাও দিলি কে ভাই, আমি তো অনেক দূরে হাঁটতেছি। বলতে না, আমার পায়ের উপর পা দিলি কে তুই, কারণ মুসলমান টার্গেট করেছে। সিরিয়া, সিরিয়া আজকে দুই পরাশক্তির রণক্ষেত্র, রাশিয়া বোম মারে, আমেরিকাও বোম মারে, ব্রিটেনও বোম মারে, জার্মানিও বোম মারে। আমি সরকারি দলও বুঝি না, বিরোধী দলও বুঝি না, মরে কে? উদ্বাস্ত হয়েছে কে? সমুদ্রে ডুবে মরছে কে? আর ইজ্জত সম্মান নারীদের যাই দেখেন, বেজ্জত হয়ে গেছে ঘরে ঘরে, ইজ্জত নাই। লিবিয়া, কাদ্দাফির লিবিয়া মাটির সঙ্গে মিশাই দিছে, আজকে সেটা সন্ত্রাসের জনপদ। ইয়েমেন, কাবা শরীফের কাছাকাছি ইয়েমেন, সেই অজাত শাহজালাল ইয়ামিনি আজকে না খেয়ে মারা যাচ্ছে, লক্ষ লক্ষ ইয়ামিনি মুসলমান। সংখ্যায় আমরা 150 থেকে 160 কোটি। আমাদের তো মসজিদের অভাব নাই, আমাদের একজন মুসলমান সদস্য হিসাবে, মুসলিম হিসাবে, আমি আমার জাতির সদস্য হিসাবে জাতির এই করুণ পরিস্থিতি দেখে মূল্যায়ন করা কি আমার উচিত নয় কি? দেখা উচিত নয় কি? না হলে ধ্বংস হলে তো আমিও ধ্বংস হব নাকি? ওই যে মিয়ানমারের মুসলমানদেরকে যখন বাইর করে দিল, এক লোক ত্রাণের জন্য লাইন ধরা, তো এক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, বলছে ভাই আপনি নিচ্ছেন না কেন? বলছে ভাই রে আমি কি নেব, গতকালকে আমি ছিলাম চেয়ারম্যান, আমি কত মানুষকে এইভাবে দান করছি, আজ আমি ভাবতেও পারি নাই আজকে আমিও যে ত্রাণের জন্য লাইনে দাঁড়াইতে হবে, আমার এই ভাগ্য হলো। এটা হইছে একটা জাতির উপর যখন সম্মিলিত শাস্তি আসে, তখন ওই শাস্তি থেকে কেউ নিস্তার পায় না। আমাদের এই পরিস্থিতি কেন ভাই? আমাদের কি নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, আমলের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই? মসজিদ এক বাংলাদেশে আছে মনে 4 লক্ষ 5 লক্ষের উপরে মসজিদ, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মসজিদ, লেবাসের অভাব নাই। আর মাদ্রাসার আলেম, অনেক এক শ্রেণীর আলেম আছেন আমার বিরোধিতা করেন, কি আমি মাদ্রাসা পড়ি নাই, আমার ওনাদের মতো করে লেবাস নাই, বাস আমি ইসলামের কথা কি বলবো? আরে আমি তো মুসলমানে না, আমার কি ইসলামের কথা বলার অধিকার আছে? আমি বিনীতভাবে সেই আলেম সাহেবদেরকে বলতে চাই, আমার সমালোচনা না করে আপনি নিজের জাতির দিকে একবার তাকান আর আমার প্রশ্নের উত্তর দিবেন। হযরত ওমরের সামনে প্রশ্ন করে নাই, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফার সামনে যখন একজন সাধারণ মুসলমান মুসলিম প্রশ্ন করেছেন, আমাকেও প্রশ্ন করার অধিকার রয়েছে নয় কি? তাহলে আমি প্রশ্ন করছি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি মুফাসসির, আইনজ্ঞ, আমাদের হাফেজ কোরআন, পীর, পীরের মুরিদ, কোনো কিছুর অভাব নাই, কিসের অভাব? আজকে আমরা মার খাচ্ছি,
কেন আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না, কেন আমরা আজকে মেরুদণ্ড সোজা করতে পারছি না, একটা ভূখণ্ড রক্ষা করতে পারছি না। টেনশনটা কোথায়? টেনশনটা হচ্ছে এখানে, আমি যেখানে বসে এখন কথা বলতেছি, এই বাংলাদেশ ঢাকা রাজধানী এই জায়গায় যে কথা বলতেছি, এই এক টুকরা মাটি নিয়েও কিন্তু ষড়যন্ত্র চলছে। ইরাক সিরিয়ার মতো বানানোর পায়তারা চলছে এখানে। এখানে 90% মুসলমান, তাদের ইমানকে হাইজ্যাক করা হয়েছে। একদল স্বার্থ উদ্ধার করছেন, বলছে আমাকে টাকা দাও, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। মানুষ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তাকে টাকা দিয়েছে, কালি কালি টাকা দিয়েছে, আল্লাহ রসুলকে পায়নি। একদল বলছে আমাকে নির্বাচনে ভোট দাও, আমি ক্ষমতায় গেলে কোরআনের আইন চালু করে দিব, তুমি জান্নাত চলে যাবা। কোন দলকে ভোট দিবে? মানুষ ওই জাতি বিনাশে কর্মকাণ্ডে পা বাড়িয়েছে। একদল বলেছে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটাও, এই কুফুরি শক্তি এই কাফের এদেরকে বোম মেরে উড়িয়ে দাও, সন্ত্রাস করো, জঙ্গিবাদী করো, তুমি শহীদ হয়ে যাবে। মানুষ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। ইমানকে হাইজ্যাক করা হয়েছে, এটা করেই আফগানিস্তান ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আফগানিস্তান গণকবর, প্রতিটা দিন কোনো না কোনো জায়গায় বোমা পড়ে মানুষ মারা যাচ্ছে, আর এক দুজন মানুষ না, শত শত মানুষ। একটা বোমা পড়ে 100-200 মানুষ শেষ। হাসপাতালে বোমা পড়ে, স্কুলে বোমা পড়ে, মাদ্রাসায় বোমা পড়ে, পুলিশ স্টেশনে বোমা পড়ে, কোথায় বোমা না পড়ছে আপনারা বলেন? হায় রে মুসলমান, পরিস্থিতি খুব ভয়াবহ। সামনে আমাদের পাশার কোনো পথ নাই, নিস্তারের কোনো পথ নাই, একটা মাত্র পথ আছে, একটা মাত্র দরজা খোলা আছে। পুরো বাড়িতে আগুন লাগছে, দরজা জানালা সব বন্ধ, হয় ধোঁয়ায় মারা যাবেন, নাইলে আগুনে পুড়ে মারা যাবেন, বাঁচতে পারবেন না। এটা আমার কথা নয়, দৃষ্টি মেলে দেখুন। এই জন্য আল্লাহ বলছেন দেখো, কান পেতে শুনুন, নির্যাতিতের আর্তনাদ, ঘুমাতে পারবেন না। একটা সমাজ যখন এইভাবে আচ্ছন্ন হয়ে যায়, একদিকে মাদকাসক্তি, আর একদিকে অন্যায় অবিচার, আর একদিকে জুলুম রক্তপাত, তখন ওই সমাজে কারোই কোনো শান্তি, কারো কোনো ব্যক্তিগত আমল ইবাদত কবুল হয় না। তখন ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই হলো প্রত্যেকটা সদস্যের মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত।